এসএসসি পরীক্ষা 2025-এর ফর্ম ফিল আপের নোটিস প্রকাশ করা হয়েছে। এখানে তোমরা ফর্ম ফিল আপ তোমাদের বোর্ড পরীক্ষা প্রসঙ্গে সব কিছু জানতে পারবা। যদি তুমি ফর্ম ফিল আপ না করো তাহলে বোর্ড পরীক্ষা দিতে পারবে না। টেস্ট পরীক্ষারও এখানে বেশ কিছু বিষয় থাকবে, টেস্টের রেজাল্ট এবং অনেকে টেস্টে ফেল করবা, তারা ফর্ম ফিল আপ করবা কি করবা না সেই কনফিউশনও ক্লিয়ার করব। ওভারঅল এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে তোমাদের জন্য, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো এবং তোমাদের পরীক্ষা নিয়ে নিয়মিত সকল আপডেট কিন্তু তোমরা আমাদের কাছ থেকে পাবা। তাই অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকো, সাবস্ক্রাইব কইরা এবং বেল আইকন বাজিয়ে রাখবা, যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা সেই ভিডিওগুলো পেয়ে যাও। তোমাদের এসএসসি পঁচিশ নিয়ে সামনে অনেক ভিডিও আসতে যাচ্ছে, যে তথ্যগুলো তোমাদেরকে স্কুলও তোমাদেরকে জানাবে না। ধরুন এই ফর্ম ফিল আপের বিষয়টি তোমরা জানতে পারবে আগামী রবিবার বা সোমবার, কিন্তু আমরা তোমাদেরকে কিন্তু এখনই বলে দিচ্ছি, তাই না? তো এরকমই নতুন নতুন আপডেট যখনই যা পাই আমরা তাৎক্ষণিক তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো ফর্ম ফিল আপ বিজ্ঞপ্তিতে আমরা একটু প্রবেশ করি। এখানে বিজ্ঞপ্তিটা আজকে ঢাকা শিক্ষা বোর্ড থেকে প্রকাশ করলো, এটা সকল শিক্ষা বোর্ডের জন্য এই বিজ্ঞপ্তি, এমন না যে শুধু ঢাকার জন্য তা না, সব বোর্ডের জন্য এই একই বিজ্ঞপ্তি থাকবে। এবং এখানে ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে সেটা প্রথমে বলা হয়েছে, বাট ফর্ম ফিল আপ তোমাদের করতে হবে না, তোমরা জাস্ট তথ্যগুলো দিয়ে টিচারদের কাছে দিবা, এই কাজগুলো টিচাররা করবে। আমি ব্যাপারটা বুঝতে পেরেছি, এমন না যে তোমাদেরকে অনলাইনে গিয়ে কাজ করতে হবে তা না, বাট ফর্ম ফিল আপের নর্মাল ডেট দিয়েছে এখানে অনেকগুলো বিষয়, তোমরা কত টাকা ফর্ম ফিল আপের চার্জ, বেতন কত মাসে দিতে হবে, বাকি সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। বাট নর্মালি ফর্ম ফিল আপের এখানে ডেট হিসেবে বলা হয়েছে যে রেজিস্ট্রেশন মেয়াদ অনুযায়ী আগামী 21 তারিখের মধ্যে সব কাজগুলো করতে হবে, টেস্টের রেজাল্ট দিবে 7 তারিখে, ফর্ম ফিল আপ অনলাইন অ্যাপ ফর্ম ফিল আপ বিলম্বিত ফি ছাড়া। বিলম্বিত ফি ছাড়া মানে বলতে বোঝানো হয়েছে কোনো প্রকার জরিমানা ছাড়া নর্মাল ওয়েতে ফর্ম ফিল আপ করতে পারবা 1 ডিসেম্বর থেকে 9 ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ 1 তারিখ থেকে 9 তারিখ, এই 9 দিন তোমরা ফর্ম ফিল আপ করার জন্য সময় পাচ্ছ। আর তোমরা ফর্ম ফিল আপের টাকা জমা দেওয়ার শেষ ডেট হচ্ছে 10 তারিখ। সো ওভারঅল 1 তারিখ থেকে 10 তারিখ এই 10 দিন ফর্ম ফিল আপ করার জন্য নর্মাল ডেট দিয়েছে। কিন্তু যারা এই সময়ের মধ্যে ফর্ম ফিল আপ করতে পারবা না তারা ফর্ম ফিল আপ করার জন্য সময় দিয়েছে 11 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত, এবং 15 তারিখ অনলাইনে ফি জমা দিয়ে তোমার অনলাইনে টাকা জমা দেওয়ার ডেট হচ্ছে 15 তারিখ। এই 11 তারিখ থেকে 15 তারিখের মধ্যে তুমি যদি যাও তাহলে অবশ্যই তোমাকে 100 টাকা জনপ্রতি তোমাকে জরিমানা দিতে হবে, যেটাকে বলা হয়েছে বিলম্বিত ফি, মানে জরিমানা দিচ্ছ তুমি বিলম্ব করে এসেছো, তাই সেক্ষেত্রে তোমরা অবশ্যই 1 তারিখ থেকে 9 তারিখের মধ্যে টাকা জমা দিবে। অনেক স্কুল আছে তোমাদের সাথে বলবে যে 9 তারিখের পরে আর টাকা নেওয়া যাবে না, এখন বোর্ডে যেতে হবে, এগুলো সব ধান্দাবাজি, কেননা 15 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, তবে তোমাকে 100 টাকা 200 টাকা এক্সট্রা দিতে হবে। তো এটা হচ্ছে ফর্ম ফিল আপের সময়সূচি, আশা করি বুঝেছ। আর টেস্টের রেজাল্টের বিষয়টাও বুঝেছ যে টেস্টের রেজাল্ট 27 তারিখ প্রকাশ করে শেষ তারিখ, 27 নভেম্বরের মধ্যে তোমরা রেজাল্ট পেয়ে যাবা। এবার আসি টাকা নিয়ে কথা বলতে। নর্মালি তোমাদের যে ফর্ম ফিল আপের ফি সেখানে সুন্দর করে বলে দেওয়া হয়েছে, তোমাদের বিজ্ঞান বিভাগে যারা শিক্ষার্থী রয়েছে তোমাদের বোর্ড ফি কেন্দ্র ফি মিলিয়ে টোটাল 2240 টাকা ফর্ম ফিল আপের ফি, মানবিক এবং ব্যবসা বিভাগের শিক্ষার্থীদের হচ্ছে 2120 টাকা বোর্ড ফি এবং কেন্দ্র ফি মিলিয়ে ব্যবহারিক সহ। ওভারঅল তোমরা এই টাকাটা স্কুলকে দিবা ফর্ম ফিল আপের বাবদ, তবে স্কুল এখানে তোমাদের কাছ থেকে বেতন, তোমাদের কাছে কোচিং ফি, এটা অমুক তমুক বইলে অনেক টাকা নিতে পারে, সেটা সম্পূর্ণ স্কুলের ব্যাপার, তোমরা চাইলে এ ব্যাপার স্কুলের সাথে তর্ক বিতর্ক গ্যাঞ্জাম করে জড়াইতে পারো। বাট বোর্ডের ফি জাস্ট 2400 টাকা, এই যে 2200 টাকা এবং 2100 টাকা আমি একদম সিম্পলভাবে বলে দিলাম। আর বেতন নিয়ে বলা হয়েছে বিলম্বিত ফি শিক্ষার্থী প্রতি 100 টাকা, ওই যদি ফর্ম ফিল আপে দেরি করে যাও। আর পরীক্ষার্থী বেতন ও সেশন চার্জ 31 ডিসেম্বর পর্যন্ত পরিশোধ করবে। সর্বমোট নবম ও দশম শ্রেণীতে এখানে বলা হয়েছে 24 মাসের বেতন ও সেশন চার্জ পরিশোধ করবে, এখানে কোনোভাবে কিন্তু এর বেশি না, 24 মাস তুমি 24 মাসের বেতন দেবা স্কুলের, জাস্ট ক্লাস 9 এবং 10-এ 12 মাস করে 24 মাসের বেতন দেবা কোনোভাবেই। তোমার পরীক্ষা হচ্ছে কবে? তোমার পরীক্ষা কিন্তু এপ্রিলে হবে, কিন্তু তুমি এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই যে 4 মাস, এই 4 মাসে কিন্তু কোনো বেতন দিবা না, কারণ তুমি বেতন দিবে এই ডিসেম্বর পর্যন্ত, জাস্ট 31 ডিসেম্বর 2024, নতুন বছরে কোনো বেতন দেবে না, কারণ তোমাকে বেতন দিতে হবে টোটাল 24 মাসের। এই ভুলটা অনেক শিক্ষার্থী করে থাকো, এই একটা ব্যাপার গেল। আর পরবর্তী যে বিষয়টা আছে তোমাদের এখানে নিয়মিত শিক্ষার্থী অনিয়মিত শিক্ষার্থী নিয়ে বেশ কিছু বিষয় রয়েছে, আমি জানি না কেমন অনিয়মিত শিক্ষার্থী রয়েছে যারা 2024-এ পরীক্ষা দিছ, তোমরা এই কলমটা একটু ভালো করে পড়ে যাবা। আর এখানে নির্বাচনী পরীক্ষা নিয়ে বলা হয়েছে জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী এবং যে সকল শিক্ষার্থী ইতিমধ্যে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করে অকৃতিকার্য হয়েছে তাদের ব্যতীত নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণ করা সকল শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক, তবে যদি কোনো শিক্ষার্থী ফেল করো তাদের নিয়ে আলাদাভাবে কোনো কিছু না বলা হলেও সম্ভাবনা রয়েছে তোমাদের পরীক্ষার যারা ফেল করবা তারা বোর্ড পরীক্ষা দিতে পারবে না। যদি
দুই সাবজেক্টে ফেল করো হয়তো বা স্কুল তোমাকে অ্যালাউ করতে পারে, বাট যদি এর বেশি সাবজেক্টে ফেল করো সেক্ষেত্রে অ্যালাউ নাও করতে পারে, সেক্ষেত্রে বোর্ডের নির্দেশনা এমনই। আর এখানে তোমাদের সিলেবাস নিয়ে বলা হয়েছে যে 2025 এসএসসি পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাস অনুষ্ঠিত হবে নিয়মিত অনিয়মিত, মানে তোমাদের পুরো সিলেবাসের পরীক্ষা হবে, মানে পুরো বইয়ের উপরে। এখানে কোনো প্রকার শর্ট সিলেবাস কোনো কিছু কাউন্টেড করা হচ্ছে না, যেমনটা তোমরা জানো, এগুলো তোমরা সবই কম বেশি জানো। আরও বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো অতটা গুরুত্বপূর্ণ না, বাট পরবর্তী তোমাদের যদি কোনো বিষয় নিয়ে জানতে আগ্রহী সেটা কমেন্টে জানিও, আমি চেষ্টা করবো সেই বিষয়গুলো জানানোর। সো ফর্ম ফিল আপের একটা অ্যামাউন্ট লাগবে, এটা হচ্ছে মূল কথা। এই টাকাটা অবশ্যই কুচকাজ করে রাখতে বলো, পরিবারকে বলে রাখো যে অমুক টাকা লাগতে পারে, ঠিক আছে? কারণ দেখা যায় অনেক সময় পরিবারকে হুট করে গিয়ে যদি বলো যে দেও আমার ফর্ম ফিল আপের 2-3 হাজার টাকা লাগবে, অনেক পরিবার সেটা বহন করতে নাও পারে। তো এই বিষয়গুলো মাথায় রাখবা। আজকের মতো আমরা আপাতত এখানে শেষ করছি। যারা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো, লাইক দিয়ে রাখো আর সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবা। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।